দিক পরিবর্তন করে ও প্রবল শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় অশনি আবারও ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। হঠাৎই বিতর্কে শামীম ওসমান, প্রভাবশালী এই এমপিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তোকি মঞ্চের নেতাদের। অবশেষে লক্ষ্মীপুরে নিখোঁজ সেই চার কিশোরী উদ্ধার। এবং শ্রীলঙ্কায় বিপর্যয় অব্যাহত, রাজপথে গ্যাসের সিলিন্ডার লুট, খাবারের অভাবে মরছে মানুষ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম, চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে রূপান্তরিত হয়ে অশনি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আপাতত সেটি ভারতের উপকূলের দিকে এগোলেও গতি বদলে বাংলাদেশের দিকে আসারও আশঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে ঘূর্ণিঝড়টি আগামীকাল রাত পর্যন্ত প্রবল গতিতে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের উপকূলের দিকে এগোতে থাকবে, তবে উপকূলে আঘাত হানার সময় এর গতি কমে আসতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানাচ্ছেন, বঙ্গোপসাগর এই মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে রয়েছে, বাংলাদেশের উপকূলের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে। এই ঝড়ের অশনি নামকরণ করেছে শ্রীলঙ্কা, বাংলায় যার অর্থ ক্ষুব্ধ বা বিপদ। আগামী 12 তারিখ নাগাদ এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হচ্ছে, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে 1000 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী একই সময়ে ঘূর্ণিঝড়টি নিকোবর থেকে 760 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং পোর্ট ব্লেয়ার থেকে একই দিকে 620 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় 21 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছিল। ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ 89 কিলোমিটার, যা 117 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়টি ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে সামনে এগিয়ে গেলে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। কিন্তু ঝড়টির গতিপথে একটি বড় বাঁক রয়েছে, যার ফলে সেটি আরও সামনে এগিয়ে কিছুটা ঘুরে বাংলাদেশের দিকে এগিয়ে আসারও একটি সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন। এ কারণে তারা ঝড়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছেন। 10ই মে থেকে বাংলাদেশের ওপর এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে বাংলাদেশের আকাশের মেঘ আর বৃষ্টি বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, যে কারণে আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে, তবে ঝড়টি উপকূলের কাছাকাছি আসলে আবার বৃষ্টিপাত বাড়বে। ঘূর্ণিঝড় পুরোপুরি বিলীন না হওয়া পর্যন্ত উপকূলে বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক একটি সভা শেষে জানিয়েছেন, ঘূর্ণিঝড় হলে তা মোকাবেলার সব প্রস্তুতি তাদের আছে। মে মাসে অনেকগুলো বড় আকারের ঘূর্ণিঝড় মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। 2009 সালের 5 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত এনেছিল বাংলাদেশে। 2020 সালের 20 মে আঘাত করেছিল আমফান। পরের বছর 26 মে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। এদিকে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চের নেতারা। 8 মে সন্ধ্যায় শহরের আলী আহমদ চুনকা মিলনায়তন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তারা এ দাবি জানান। মাসিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে তানভীর মোহাম্মদ তোকি হত্যার বিচার দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, তোকি হত্যায় শামীম ওসমানের ভাতিজা মুখ্য ভূমিকা পালন করেছে। তাকে শামীম ওসমান নিজেই নির্দেশ দিয়েছিলেন, যার কারণে শুধু তার ভাতিজাকেই গ্রেফতার করলে হবে না, শামীম ওসমানকেও গ্রেফতার করতে হবে। শামীম ওসমানকে গ্রেফতার করে আদালতে নিয়ে তার জবানবন্দি নেওয়া হলে সমস্ত ঘটনা বের হয়ে আসবে। তিনি আরও বলেন, মূল হত্যাকারী আজমেরী ওসমান কালো গ্লাসের গাড়িতে চড়ে পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না। এতে প্রমাণ হয় তোকির খুনিদের পাহারা দিয়ে রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবিলম্বে আজমেরী ওসমান সহ সব খুনি ও শামীম ওসমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, খুনিরা তো খুনি, খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাই ওই খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, শামীম ওসমানকে গ্রেফতার করতে হবে। সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চের আহ্বায়ক ও নিহত তোকির বাবা রফিউর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, তোকিকে কি হত্যা করা হয়েছে নাকি হত্যা করা হয়নি?
যদি হত্যা করা হয়ে থাকে তাহলে একটি বিচার কিভাবে 9 বছর বন্ধ হয়ে থাকে? তারপরও আপনি বলেন আইন তার নিজস্ব গতিতে চলছে। আপনি যদি ঘোষণা দেন আপনার দলের কোনো ব্যক্তি যদি অপরাধ সংঘটিত করে, কাউকে হত্যা করে, তার বিচার করা হবে না, তাহলে আমরা বিচার চাইব না। অন্যদিকে লক্ষ্মীপুরে নিখোঁজের 32 ঘন্টা পর সেই 4 কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। 8 মে রাত 9টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান। এর আগে সন্ধ্যায় জেলা কারাগারের পাশের একটি বাসায় আশ্রিত থাকা অবস্থায় এক পুলিশ সদস্য তাদের পুলিশ হেফাজতে তুলে দেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপার ডক্টর HM কামরুজ্জামান জানান অভাব অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় 4 কিশোরী। তারা কাজ করে পরিবারের আর্থিক অভাব অনটন দূর করতে বাবা মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে একটি CNG যোগে শহরের উত্তর তেমোহনিতে আসে। এরপর নুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বাড়িতে আশ্রিত থাকেন তারা। তাদের অবস্থান পরিবারের সদস্যদের জানাতে নিষেধ করায় সন্দেহ হলে কৌশলে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বিষয়টি কমলনগর থানায় অবহিত করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ সুপার আরও জানান অন্য কারো প্ররোচনা কিংবা তাদের কেউ অপহরণ করেনি, তারা স্বেচ্ছায় কাজের সন্ধানে বাড়ি ছাড়ে। তারপরও বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। 4 কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ, সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, DSB OC AKM আজিজুর রহমান মিয়া ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 7 তারিখ সকাল 8:30 দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে 4 কিশোরী একসঙ্গে নোয়াখালীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তাদের খোঁজ না পাওয়ায় দাদি পরিচয়ে আকলিমা নামের এক নারী কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন। ওদিকে শ্রীলঙ্কায় চরম দুরবস্থা অব্যাহত। দেউলিয়া হয়ে যাওয়া এ দেশে নেই জ্বালানি ও বিদ্যুৎ, জরুরি পরিষেবা পাচ্ছেন না এ দ্বীপ রাষ্ট্রের বাসিন্দারা। শনিবারই ফের দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া। এ পরিস্থিতিতে কলম্বোর রাজপথে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক লুট করতে দেখা গেল ক্ষুব্ধ জনতাকে। মানুষের ক্ষোভ ও অসহায়তা কোন জায়গায় পৌঁছেছে তা ফের পরিষ্কার হয়ে গেল এ ঘটনায়। গত মাসে শ্রীলঙ্কা প্রশাসন পরিষ্কার করে দেয় ঋণদাতাদের অর্থ ফেরত দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে, নিজেদের দেউলিয়া ঘোষণা করেছেন তারা। এ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে ধুঁকছে শ্রীলঙ্কা। এদিন রাস্তায় বহু মানুষকে দেখা যায় নীলরঙা গ্যাস সিলিন্ডার নিয়ে স্থানীয় এক দোকানের সামনে লাইন দিতে। পরে গ্যাস না থাকায় তারা পথে ফাঁকা সিলিন্ডার সাজিয়ে পথ অবরোধ করেন। এক পর্যায়ে সিলিন্ডার ভর্তি ট্রাক এলে রীতিমতো লুটপাট চালিয়ে সব সিলিন্ডার সেখান থেকে তুলে নিয়ে যান তারা। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে পারেন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি গোতাবায়া রাজাপক্ষে ভাইকে পদ ছাড়তে অনুরোধ করেছেন। শেষ পর্যন্ত সত্যি মাহিন্দা পদত্যাগ করেন কি না সেটাই এখন দেখার বিষয়। 5 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য দ্বীপ রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। মনে করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ যেভাবে বাড়তে শুরু করেছে ওইদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত। প্রেসিডেন্টের এক মুখপাত্রের দাবি আইনের কড়া প্রয়োগ করতেই এই পদক্ষেপ নিয়েছেন গোতাবায়া। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় অশনির কোনো প্রভাব কি এখনও আপনার এলাকায় পড়েছে? অনেক এলাকায় প্রচণ্ড গরমের মাধ্যমে এই ঘূর্ণিঝড় আগমনী বার্তা দিচ্ছে। আপনার এলাকায় একই অবস্থা হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন অথবা জানিয়ে দিন আপনার এলাকার সবশেষ পরিস্থিতি। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। এই মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।